Assalamualaikum, welcome back to my channel. আমার আজকের রেসিপি ট্রায়াঙ্গেল পরোটা অথবা তিন কোণা পরোটা। এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তো চলুন খুব সহজে এই পরোটাটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমেই আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটা নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/2 টেবিল চামচ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। আমি একটু একটু করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। খুব বেশি নরম না, যেমনটা আমরা রুটি তৈরি করি বা পরোটা তৈরি করি। তো আমার এই ডোটা তৈরি করতে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি হাতে সামান্য তেল নিয়ে উপর দিয়ে একটু মাখিয়ে দিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, অথবা যতক্ষণ আমাদের পুরটা তৈরি করতে সময় লাগে। তো সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। প্রথমে নিয়েছি গাজর কুচি 1/4 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপ পরিমাণ, রসুন কুচি নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, এখানে মরিচ কুচি নিয়েছি স্বাদ মতো, আর ধনিয়া পাতা কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ। চাইলে এখানে চিলি ফ্লেক্স দেওয়া যাবে। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ, দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই ভিতরে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা পরোটা ইচ্ছা করে নিতে পারেন। তো আমি এখান থেকে লেচি ছিঁড়ে নিয়ে একটু সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর উপরে ডোটা রেখে আমি রুটি বেলে নিব। তো রুটিটা খুব বেশি পাতলা, খুব বেশি মোটা না। আমরা নর্মালি পরোটা যেরকম তৈরি করি এরকম পুরুত্বে রুটিটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গিয়েছে, আমি উপর থেকে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর সাইড থেকে আমি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা আঠার কাজ করবে। এখন আমি ভাঁজ দিচ্ছি। আমি 3 কোণা ভাঁজ দিচ্ছি, আর কিভাবে দিচ্ছি এটা একটু আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো খুব সহজেই কিন্তু ভাঁজটা দেওয়া হয়ে গেল। আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন পুরটা বের হয়ে না যায়। তো সবগুলো পরোটা এইভাবে আমি তৈরি করে নিব। আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। নিচের পাশটা যখন একটু সাদাটে বা একটু শক্ত হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো আবারও যখন হালকা প্যান থেকে ছেড়ে দিবে বা একটু শক্ত হয়ে আসবে তখন আবার উল্টিয়ে দিয়েছি। আর এখন আমি সাইড থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। খুব কম তেলে কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া যায়। আমি একটু চেপে চেপে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিবেন, না হলে নিচ থেকে খুব সহজে কালার চলে আসবে। তো দেখুন পরোটাটা কিন্তু ফুলছে। আর এখন নিচটা যখন কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে পরোটাটাকে ভেজে নিয়েছি। আর এইভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।